কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ স্টেপ আপ ডাব্লিউবিসিএস নিয়ে এসেছে সকল পরীক্ষার্থীদের জন্য। চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই। কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প বাস্তবায়ন করে? সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন মন্ত্রক, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, পঞ্চায়েতি রাজ মন্ত্রক। সঠিক উত্তরটি হল পল্লী উন্নয়ন মন্ত্রক। কোন প্রতিষ্ঠান ভারতের সমস্ত প্রিপেড ইনস্ট্রুমেন্ট অনুমোদন করে? এনপিসিআই, আরবিআই, অর্থ মন্ত্রণালয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সঠিক উত্তরটি হল আরবিআই। কোন ভারতীয় গণিতবিদকে তরুণ গণিতবিদদের জন্য রামানুজন পুরস্কার 2021 দেওয়া হয়েছিল? নীনা গুপ্তা, আর প্রজ্ঞানন্দ, ডক্টর বি উমাশঙ্কর, ডক্টর কুন্তল ঘোষ। সঠিক উত্তরটি হল নীনা গুপ্তা। আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে? আরবিআই গভর্নর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, নীতি আয়োগের সিইও। সঠিক উত্তরটি হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। তোমাদের আজকের প্রশ্ন হলো, কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য, ন্যাশনাল মিন্স কাম ম্যারিট স্কলারশিপ স্কিম কোন বছর পর্যন্ত বাড়ানো হয়েছে? ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্টেপ আপ ডাব্লিউবিসিএস অনলাইন মাধ্যমে ডাব্লিউবিসিএস অফিসাররা গাইডেন্স দিয়ে থাকেন এবং ক্লাস নিয়ে থাকেন। জেনারেল স্টাডিজ সাবজেক্টের ক্লাস হয় সোম থেকে শুক্রবার পর্যন্ত। অপশনাল সাবজেক্ট যেমন অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, বেঙ্গলি, জুওলজি অন সানডে। কন্ট্যাক্ট দিস নাম্বার ফর ফ্রি ডেমো ক্লাসেস অ্যান্ড রেজিস্ট্রেশন।